কোরবানির হাটগুলোতে পশু পরিপূর্ণ থাকলেও বেচাকেনা বাড়েনি। ক্রেতারা বলছেন গরুর দাম ছাড়ছে না বিক্রেতারা। রাজধানী পূর্বাচলের 300 ফিটে গিয়ে দেখা গেল সকাল থেকে প্রায় ক্রেতা শূন্য পুরো হাট, দু একজন দরদাম করে ফিরে যাচ্ছেন। হতাশ বিক্রেতারা বলছেন এবছর পশুপালনের খরচ উঠবে না। মাঝারি ও ছোট আকারে গরুর সংকট রয়েছে হাটগুলোতে, খাসি ও বকরির দাম হাঁকা হচ্ছে অনেক বেশি। নিয়ামুল সাদেকের প্রতিবেদন। রাজধানীর 300 ফিটে অসংখ্য গরু এবার এসেছে। পাবনা সাতক্ষীরা কুষ্টিয়া থেকে আনা এসব গরু রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এই পশুর হাটে দেশি গরুর সংখ্যাই বেশি, তবে ক্রেতাশূন্য পুরো হাট, এ নিয়ে হতাশা বাড়ছে গরু ব্যবসায়ীদের। প্রায় 25 থেকে 30 মনের মতো এটা সেটা যে পরিমাণ খরচ, সে খরচ হচ্ছে না তেমন। ছোট সাইজের গরু ওই যে আপনার 50 থেকে শুরু করে 70-80 হাজার 90 হাজার টাকা। একটা গরুর পেছনে প্রতিদিন মনে করেন ব্যয় বহুল আছে 100-150 নিম্ন। ছুটি থাকায় বিকেল থেকে হাট জমবে বলে আশা করছেন ব্যাপারীরা। হাটে বড় আকারের গরুর সংখ্যা বেশি, দু একজন দরদাম করে ফিরে যাচ্ছেন। এটা মুরগি 1,20,000 হলে ঠিক আছে, আর 1,80,000 তো গরু কেনা যেত। অন্যান্য বছরের দামের থেকে আজকের দাম দেখলাম কমপক্ষে 30% বেশি। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে কালো মানি কেনেছেন ফরিদ, কিন্তু বিক্রি করার মতো দাম পাচ্ছেন না বলে দাবি তার। 3.5 লাখ বা 4.5 লাখ 2 লাখ টাকা বলে। গরুটা 11 মণ ওজন আছে বাজারে, ও পর্যাপ্ত গরু আছে, এখন দাম মোটামুটি পাইকার পাচ্ছে, কেউ বলছে পাচ্ছে না। দু একটি গরু বিক্রিও হচ্ছে। ক্রেতারা বলছেন দুদিন হাতে সময় থাকায় দাম ছাড়ছে না ব্যাপারীরা। 1,95,000 বসাইছে, আমি 1,30,40 কইছি। ভাই এখনো কেনা বর্তাই হয় নাই আমাদের, বুঝছেন, মেলাইলো আছে দাম বলতেছে। হাটে খাসিও উঠেছে প্রচুর, কিন্তু দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। 18 মন তো বলছি, মিডিয়াম সাইজ, এরা মানে মনে হইতেছে যে বেশি নিচে দিব না। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো দামে গরু বিক্রি করতে পারবেন বলে আশাবাদ বিক্রেতাদের। নিয়ামুল সাদেক, SATV, ঢাকা।